এবং সাহায্য চাচ্ছি যে স্যারের কাছ থেকে আমরা যা শিখলাম, স্যার যেটা বললেন, আমাদের বাস্তব জীবনে আমরা সবাই কাজে লাগাতে পারি এবং আমরা বেশি করে যেন অনুসরণ করে এই স্যারের এই বাস্তবতাকে আমরা কাজে লাগাতে পারি। তবে আমি একটি কথা দিচ্ছি আপনাদেরকে, যারা সবাই এখানে রয়েছেন উপস্থিত, এই উপস্থিতির জন্য বলছি যে আমরা এই স্যারের থিওরিটিকে, এই স্যারের বিজ্ঞানকে, স্যারের ফিলোসফিকে যেমন আমাদেরকে মনোনীত করেছেন, বোধ দেখাইয়াছেন এবং জীবনের বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দিয়েছে, আমরা প্রতি শুক্রবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আমরা স্যারের এই ফিলোসফি, আমাদের টিচার রয়েছেন এখানে জনাব আবুল কালাম আজাদ সাহেব, যিনি ঢাকা জেলার উত্তরের উমের কল্যাণ পরিষদের সম্পাদক সাহেব, রয়েছেন খাদিমুল্লাহ সাহেব, রয়েছেন ইমরান সাহেব, তাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা এই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা মাসে 4 দিন এই স্যারের দিনের উপরে আমরা আলোচনা করবো, স্যারের ফেলোশিপের উপরে আমরা আলোচনা করবো। সে ব্যাপারে আপনারা কি সহযোগিতা করবেন কি করবেন না? তো স্যার কিছু বলবেন, আমরা স্যারের কাছে আবার শুনবো। তবে আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, এই স্যার আপনাদের কাছে কপি করা আছে আর আপনার কপি করার জন্য আজকে আসছি, কপি করে নিয়ে আমরা আপনাদেরকে আবার সেই কপিগুলোই হুবহু আমরা প্রচার করার জন্য আপনাদের উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, স্যারের বিনয়ী মনোভাব, উদার মনোভাবকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তার এই আবেদনে নিশ্চয়ই সবাই সাড়া দেবে এবং জ্ঞান অর্জনের জন্য সবাই আসবে, আমি এই ভরসা রাখি। সাভারের ভূমিপ্রতি বিশ্বের দরবারে একটা বিশেষ জায়গা করে দেবে, এই আশা আমি রাখি। শুনেছ এবার হচ্ছে বাবু ডাক্তারবাবু খুব ব্যস্ত, কিন্তু ফিলোসফি মেনে আপনি আপনার আগ্রহকে সম্মান জানিয়ে আমি এখনই বলবো, আমার তো 10 মিনিট সময় নেই। তোমরা কোন মহাবেশে আছেন ধরে নাও, দুঃখের বিষয় সুমন কোন কেসই এবিসি মেনে করেনি, এরপর সুমনকে আমি জনসমক্ষে মারবো, সর্বজন সমক্ষে। তাহলে তো সুমন ধন্য, পাগল বললে হবে না, ডাক্তারি করা যাবে না। কথা হলো এ বি সি ছাড়া কোন কেস কেউ প্লিজ করছে না,
স্বাভাবিক আমাকে বলা হয়েছে তোলা হয়েছে এডিসি করে কে কিন্তু লেখা সম্পূর্ণতা পাইনি আপনারা কি এক দুটো কেস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমাকে পাঠিয়ে দিলে আমি কথা বলবো কোথায় ভুল হচ্ছে কোথায় যথাযোগ্য ইনফরমেশন নেওয়া হচ্ছে না আমি তো বলেছি ভীষণ ভীষণ সোজা যদি বোঝা যায় তা না হলে ভীষণ ভীষণ কঠিন কিন্তু শ্রমে শ্রম দিতে কাজ করতে পারা চলবে না একটা পেশেন্টকে মনে করতে হবে এটা আমার একমাত্র পেশেন্ট যাই যে ভালো হলে আমার ভবিষ্যৎ করবে করে যাবে এই কথা ভেবে কিন্তু একটা পেশেন্টের জন্য সময় ব্যয় করতে হবে তো আবার অনেক সময় এমন আসবে যে এই মুহূর্তে সময় নেই একটা হেক্টিক কেস নাকি করে ওকে কালকে আসতে বলবো আমার কাছে কালকে আসবার সময় নেই তাই আমি সুমনকে বলবো এর কেসটা কি করতে হবে আমি তার সঙ্গে একটু কথা আগে বলি সেটা হলো তোমরা কবাই বল দুই ভাই তোমার বয়স কত 27 তোমার তুমি বড় না ছোট আমি বড় তোমার মা কোথায় মা মৃত মা মৃত মা কিসে মারা গেছেন স্টক করেছিল একটা পয়েন্ট লেখবার মতো কিবার করা দেয় আছে এর পর হলো তোমাকে ছোটবেলায় সব থেকে বেশি ভালোবাসতো কে বাবা না মা তুমি একটু বড় হয়ে যখন শিখলে তুমি বাবাকে মাকে চিনতে শিখলে এটা আমার বাবা এটা আমার মা তখন থেকে তাদের কি কোনো অসুখে কষ্ট পেতে দেখেছো দেখনি আচ্ছা এর পরের কথা হলো তুমি তোমাকে কিজন তোমার বাবা মা ডাক্তার দেখাতে ছোটবেলায় তুমি খুব অসুস্থ ছিলে তখন বয়স কত এক বছর এই এক বছর বয়সে তুমি এই করা তোমার মনে আছে না মা বলেছেন মা বলেছে কিরকম খুব অসুস্থ মনের মতো ওই একবারই হয়েছিল না আরো হয়েছে একবারই তারপরে তোমাকে আর ডাক্তার কেন দেখানো হতো তুমি যখন বলতে শিখে বড় হলে তখন থেকে এখন পর্যন্ত কি বিয়ে করেছো বিয়ে করেনি করেনি তো জবে থেকে তুমি বুঝতে শিখে মানে একটু বড় হলে তুমি স্কুলে পড়েছো যখন তুমি ফাইভে পড়ো তখন থেকে বেশিরভাগ সময় মানে এই রোগটা শুরু হয়নি এই যে পরীক্ষা রিপোর্টে ধরা পড়েছে এইচএসএজি মানে হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত ছেলেটি তো এখন নেই এখন নেগেটিভ হয়েছে বলছে তাহলে তুমি যখন এই রোগটা আক্রান্ত হলে তার আগে বলছি তোমার পায়খানা করতে কত সময় লাগতো এই সময় না ওই দুই মিনিট হয়ে যেত আচ্ছা এখন কি কোনো সমস্যা আছে পায়খানা না তোমাকে আমি যে চেহারা দেখছি মানে যে শরীর স্বাস্থ্য দেখছি তুমি কি বরাবরই এই চেহারা না এর থেকে ভালো বা খারাপ ছিল ভাবছো না কেন দৈহিক কি কোন সমস্যা আছে আমার পরিবারে সমস্যা নেই আর কি আমার মা নাই তো আমার সংসারে সব দায়িত্ব বাবা দাদা তোরাই পালন করে আমার ছোট ভাই ও সবার দায়িত্ব পালন করতে হয় এবার বলো যখন তুমি প্রাইমারি স্কুলে পড়ো তোমার খেলার সাথে কত ছিল তুমি বন্ধুরা বেশি কথা বলতো না তুমি বেশি কথা বলতে আমি বেশি কথা বন্ধুরা বলতো আমি বেশি
তোমার ভালোবাসা ছিল কার সঙ্গে, মায়ের সঙ্গে না বাবার সঙ্গে? মায়ের সঙ্গে। তুমি স্কুল থেকে এসেছো, মা অসুখ করেছে, মায়ের বন্ধুরা ডাকছে তোমাকে খেলতে যাওয়ার জন্য, তুমি কি করতে? বুঝতে পারোনি? মায়ের অসুখ করে অনেক জ্বর, বন্ধুরা ডাকছে খেলতে যাওয়ার জন্য, তুমি কি করতে? মায়ের পাশে, মায়ের পরে থাকতে। যে ঘটনা বললে তখন তোমার বয়স কত? তখন 14-15। আরো ছোটবেলায় খেলাধুলা নিয়ে ব্যস্ত ফাইন। তার মানে ও পরিবার কেন্দ্রিক হলেও প্রথম দিকে এতটা তার বুদ্ধির প্রকাশ ছিল না, পরে পরে প্রকাশ পেয়েছিল। তুমি ছোটতে মায়ের কাছে হোক আর বাবার কাছে হোক কেন বকা খেতে? যখন 3-4-5 এ পড়ো বন্ধুদের সাথে ঝগড়া বিবাদ বেশি করো, তার জন্য বকা খেতে? এই বকা কি মা যতদিন পেয়েছিল ততদিন খেয়েছো? অনেকদিন বাবা মা সবাই বকত। এই বকাটা কত বছর পর্যন্ত খেয়েছো না এখনো খাও? এখন বকা মানুষ নেই, মা তো নেই, বাবা তো আছেন। তোমার কি মনে হয় সেই যে বকা খেতে তখন তোমার মারামারি ভালো লাগা দুষ্টুমি আর এখনকার মারামারি ভালো লাগা দুষ্টুমি কোন পার্থক্য আছে না কি আছো? এখন মারামারি ঝগড়া কাটাকাটি করি আগে যা পারতাম, এখন নাকি সম্পর্ক তারপরে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা এসেছে। কত বয়স থেকে এসেছে? 18 পর থেকে এসেছে। কিসের পরে এসেছে? কেমন করে এই মনটা বদলে গেল? লক্ষণ বেশি করে প্রকাশ পেয়েছে। কিভাবে পেয়েছে? ও বললো আমি মাকে ভালোবাসলাম, মায়ের অসুখ করলে খেলতে যেতাম, কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে শিখলাম তখন আর যাইনি মায়ের পরে থাকতাম। তাহলে এই ব্যাপারটা কিন্তু তার স্মৃতি স্মৃতি নামের দিককেই বোঝায়। তোমার এর আবার মা মারা গেছে স্ট্রোকে, মানে টিউবার গ্লাস টিডি আছে, আবার এ বলেছে পায়খানা 2-3 মিনিট সময় লাগলো, তার মানে ব্যাসেলিনা ভরণ পাই জসেরা, আবার এ যে ওষুধপত্র খেয়েছে সুমনের কথা অনুযায়ী এর এখন রিপোর্ট নেগেটিভ এসেছে, মানে কাজ করেছে। যদি কোনো মেডিসিন কখনো ট্রমা তৈরি করে, মানে সুক্রিনাম থেকে ব্যাসিনামে যেতে গেল, কিন্তু একবার কার্বোভেন দিতেই হবে। এই কারণে সে সুক্রিনাম দিয়ে কোথায় দিয়ে থামবে, ট্রমা তৈরি হলো কিনা ব্যাপারটাকে নিউট্রাল করতে হবে সিটি দিয়ে, তারপরে যেতে হবে ব্যাসিনামে। ব্যাসিনামের রেসপন্স দেখে নিয়ে কত বছর লাগবে কোনো ঠিক নেই, কোনো এক সময় ক্রসরায় যেতে হবে, অথবা বাবু হঠাৎ তার দাঁতে যন্ত্রণা কানে যন্ত্রণা নিয়ে এলো, সে তাকে যে ওষুধ চলছিল বাবু ছিল সেগুলি না, কিন্তু দাঁতে যন্ত্রণা কমছে না, তাহলে সরাসরি চলে যেতে হবে টিউবারকুলার আগে টিউবারকুলার আগে ব্যাস। সে সময় নিশ্চয়ই হাইস্কুল হায়ার পুলিশে যেতে হবে, টেনেন প্রয়োজনে যদি ওখানে আরাম না হয় তাহলে সরাসরি সিএম দেখা গেল ব্যাসিলিনাম কার্যক্রম বন্ধ করতে পারলো না, তাহলে কিন্তু ড্রসরা সিএম বন্ধ করবেই করবে, অন্য কোনো অপশান নেই, কারণ এর মধ্যে টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট রয়েছে। তবে সিপিলিটিক প্রিডোমিনেন্ট টিউবারকুলার ডায়াসিস, আর ছেলেটির মধ্যে এখন যে অবস্থা সে পরিবারকে দিক হয়েছে, পরিবারের সব যান ধারণার মধ্যে এর ফলে ব্যাপারটা কিন্তু আলো হলো, ও সিপিটামের ব্যাপারটাকে পুরোপুরি সাপোর্ট করছে। তাহলে আমরা ওর প্রথম জীবনটা ছিল ক্যাজুয়াল, পরের জীবনটা হলো সিরিয়াস, এর জন্য ওর ট্রিটমেন্টটা যদি অনেক ডাক্তারের থেকে আসে তখন অনেক উৎসাহিয়েছে, ফলে এসটিভি দিতে হবে। তোর মায়ের প্ল্যান তোর কথা বলার চিন্তা শুনিস না, আমার কাছে লাম্বারের
আমরা জানি হ্যাপাটাইটিস তো ব্যথাটা ওষুধটা দেওয়া চার ঘন্টার মধ্যে করে তার ব্যথাটা কমে গেল কমতে কমতে এমন অবস্থা কোমরে ব্যথা প্রায় অলমোস্ট 80-90% নাই এখন কমে গেছে আগে আমি যে এখন আমার মধ্যে ভালো আছে কত রকম হয়েছে 50% ব্যথা কমে গেছে তার পরবর্তীতে এসবিএস এজি আবার তাকে টেস্ট করতে দেওয়া হয় এখন নেগেটিভ হয়ে গেছে আগে যেটা পজিটিভ ছিল মাত্র এক মাস সময় লাগছে আছে এবং তারা বলেছেন কিন্তু আমি ম্যাডাম এবং স্যারকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বলতে চাই স্যার এবং ম্যাডাম যদি কোনো কেস ভ্যাকসিনাম বা টিউবারকুলামের হয় তাহলে ড্রসরা প্রথম দিলে সর্বাঙ্গীণ সুন্দর হবে না আগে তার টিউবারকুলাম তাকে টিউবারকুলাম দিয়ে ড্রসরা যেতে হবে তার ভ্যাকসিনাম তার ভ্যাকসিনাম দিয়ে ড্রসরা যেতে হবে স্যার ম্যাডাম বেঁচে থাকলে আমি তাদেরকে যতদিন সম্মান এই কথা বলতাম আপনারাও কিন্তু বই পড়ে সরাসরি ড্রসরা ইউজ করবেন না সেটা কিন্তু পেশেন্ট আপনাকে কীভাবে পথ দেখাবে তারপরে ডিপেন্ড করবে আপনি কত ধীরে এগোবেন না কত দ্রুত এগোবেন কিন্তু এটা হবে প্রসিডিওর অফ ট্রিটমেন্ট ওই পরে যদি আপনারা ওষুধ দেন তাহলে কিন্তু ড্রসার দিয়ে ফেলবেন প্লিজ দেবেন না কারণ এই কথাগুলি আমি বলছি মার খেয়েছে কেমন গেল ও নেওয়া যাবে না ছোটবেলাতেই নিতে হবে আমি একবার বলুন না 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 যাবে আপনাকে রুজমুটার ছিল আগে তো আপনার আগে ছিল ডক্টর দিয়ে শুরু করতে হবে আচ্ছা রে আপনার খাওয়া যাবে না উঠিয়ে দে চিমিলা ছেড়ে দে ব্যস্তা করে দে বলে না তুমি তো জানো স্যার সাইকেলটা কমপ্লিট করতে সাইকেল কমপ্লিট করছি সাইকেল কমপ্লিট করছি এবার আমার লেখার মধ্যে আর্লি লাইফকে কেন্দ্র করে তিনটে চ্যাপ্টার আছে আমি বলতে পারি হৈমিতিক লিটারেচারে এই তিনটি নয়া সংযোজন আর্লি লাইফের গুরুত্বটা না বুঝতে পারলে কিন্তু না কনস্টিটিউশন বুঝবেন না রিয়েল হৈমিতিকে বুঝবেন আর্লি লাইফ ব্যাপারটা হলো যখন আমার এই পেশেন্ট বাবুন এই ছেলেটার কথা এর যদি আর্লি লাইফকে কনসিডার করি তাহলে এ মায়ের পেটে আরবার আগে যদি সম্ভব হয়
এই মেয়েটা কথা বলছে, অনেক কথা শব্দ আসছে, তাহলে আমার চেইন অফ থট কেটে যাবে, কিন্তু বাকি সবার অসুবিধা হবে। তোমরা প্লিজ কথা বলো না। হাউসকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি শোনার জন্য জানার জন্য এসে থাকেন তাহলে তাদের একটু চুপ করবেন, তাহলে কথা তাদের সবাই মনোযোগ সাথে শুনতে পারি। এই জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আহ্বান করছি, আপনারা চুপ থাকেন, কথা বোঝার চেষ্টা করেন, কিছু শিখতে চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আলি লাইফ ব্যাপারটা কি? আলির ব্যাপারটা হলো এই মর্ম। আলি লাইফ ব্যাপারটা হলো এই ছেলেটি মায়ের পেটে আনবার আগে ওদের পারিবারিক অবস্থা, ওদের বাপ মায়ের সম্পর্ক, ওদের অর্থনৈতিক অবস্থা, ওদের সামাজিক অবস্থা সম্বন্ধে একটা সামান্য ধারণা থাকা উচিত। এক দুই হলো এদের বাবা মা, এবার তো ওর বাবা মায়ের পেটে এলো, আসার পরে ওর মা কতটা অসুস্থ ছিলেন, বা ওদের বাবা মা ছোটবেলা থেকে কোন রকম রেবিস ভাইরাসের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল পেয়েছেন কিনা সেটা খুঁজতে হবে। যদি খুঁজতে হয় তাহলে জানতে হবে তার নানা নানি দাদা দাদি দীর্ঘদিন ধরে কোনো কিছুতে কষ্ট পেয়েছেন কিনা। আরো আছে এই এর বাবা মা বা নানা নানি দাদা দাদি এরা কি বিভিন্ন সময়ে কখনো কোনো বাইটের শিকার হয়েছেন? আর তো একটা বললাম যে বিভিন্ন সময়ে এরা কি বিভিন্ন অসুখে ভুগতেন? রেবিস ভাইরাসের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যদি কারোর মধ্যে প্রকট অবস্থায় থাকে একসঙ্গে সাত দিন ভালো থাকে না। আর যেটা কালোটা এক মাস ভালো রইল, আবার অন্যটা সেটা গেল, আবার অন্যটা ঠান্ডা কাশি ছিল ভালো হয়ে গেল, কোমর ব্যথা ভালো হয়ে গেল, মাথায় যন্ত্রণা। লাইক দিস এদেরকে মানে এই ভয়ঙ্কর। এই যে স্যার এসেছিলেন ইংলিশের প্রফেসর, অর্থ কিছু তাকে ধরেছে, পার্কিনসনিজম মানে ব্রেনের সমস্যা, ডায়াবেটিস প্যানক্রিয়াসের সমস্যা, হাইপারটেনশন সমস্যা, আরো না জানি কত কিছু আছে, স্কুলের সমস্যা হাজারটি আছে। কিন্তু আমরা এইগুলি খুঁজবো কিভাবে? ডেভেলপমেন্টাল কনস্টিটিউশন শিখে নিয়ে আজকের সারের এই কথা এলো কেমন করে? তবে ওনার স্ত্রী কিন্তু দারুণভাবে হেল্প করেছেন, থ্যাঙ্কফুল টু হার। কি স্যার এদের বাড়িতে কুকুর পোষা ছিল, এই কুকুরকে ভালোবাসতো, এ নিজে হাতে কুকুরকে খাওয়াতো, আর স্যার বললেন স্যার আমি বাচ্চা কুকুরদের বেশি ভালোবাসি, ফলে খুব সুন্দরভাবে তাই নয় আমার শ্বশুরবাড়ির সবাই কুকুরকে ভীষণ ভালোবাসে। দ্যাট ইজ দ্য আইডিয়া দ্য স্যার ইজ হ্যাভিং জেনেটিক মেটেরিয়ালস অফ রেবিস ভাইরাস বিফোর ইজ বার্থ। মানে হলো প্রেগনেন্সি পিরিয়ডেই সে রেবিস ভাইরাসের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সে পেয়ে গেছে, যার জন্য পার্কিনসনের মতো একটা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত। এরপর হলো আমি কি কথা বলতে গেছিলাম, এই আলি লাইফটা খুঁজতে হবে কোথা থেকে আমি বলে ফেলেছি, কতদূর পর্যন্ত? 12 বছর বয়স পর্যন্ত। এই জন্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি ছোটবেলায় কি হতে চাইতেন? ডাক্তার হতে চাইতাম। কবে এটা ভাবলেন? 22 বছর, এর গুরুত্ব কমে গেল। এতদিন ভাবেননি কেন? আসলে পড়াশোনার তো কোনো গুরুত্বই ছিল না। যখন দেখলাম আমার এক বন্ধু ডাক্তারিতে ভর্তি হয়েছে, দেখার পরে আমার মাথাটা কেমন হয়ে গেল, আমি নতুন করে আগ্রহ নিয়ে পড়াশোনা শুরু করলাম। যেমন ইংলিশের প্রফেসর বললেন যে আমার ভাই যেন কোন স্কলারশিপ পেলেন, এই স্কলারশিপ পাওয়ার পর ওনার মনে হলো আমাকেও কিছু করতে হবে। দিস দ্য আইডিয়া রিগার্ডিং
সিম্পলি নাম, সিম্পলি নাম প্রথম জীবনে ক্যাজুয়াল থাকে, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এরা সিরিয়াস হয়ে যায়। সরিনাম কিন্তু সারা জীবনই থাকে ক্যাজুয়াল। আপনি জান যখন গল্প করবেন না তার সঙ্গে, তখন জানতে পারবেন যে হেসে ফেলে বলবে দূর ও কাজ তো আমি এখনো করি। আরে আপনার বয়স কত? চার বয়স। দুনিয়াটা এনজয় করবার জায়গা, কদিন আছি কদিন নেই কে জানে, এনজয় করুন এনজয় করুন, পরে পস্তাবেন। আপনাকে উনি একটা জ্ঞানের কথা শুনিয়ে দেবেন। তাহলে সরিনাম আর সিগ্নামের সম্পর্ক কিন্তু খুব ক্লোজ, কিন্তু ম্যাথমেটিক্যাল পড়লে এটা বোঝা যাবে না, কিন্তু দর্শন পড়তে হবে। কি সিগ্নামের দর্শন হলো, সে ক্যাজুয়াল দিয়ে জীবন শুরু করলেও ধীরে ধীরে সিরিয়াস হয়। অন্যদিকে সিগ্নাম সরিনাম কিন্তু ক্যাজুয়াল দিয়ে জীবন শুরু করে, ক্যাজুয়াল দিয়েই শেষ করে যদি না তাকে এই জীবন দর্শনের চিকিৎসা করা হয়। এই আর্লি লাইফ সম্পর্কে আমি কিন্তু আমার বইতে ডিটেলস লিখেছি, শুধু আর্লি লাইফে লিখিনি, লিখেছি একদম শৈশব, মানে মায়ের পেট থেকে পড়েছে শিশু, শৈশব কৈশোর যৌবন বরাবয়ের বার্ধক্য, এই প্রত্যেকটা ওষুধের, এই 10টি মেডিসিনের প্রত্যেকটি মেডিসিনের জীবন দর্শন কিন্তু আমি গল্পের মতো করে লিখেছি। আপনি একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করবে, কারণ দেখবেন আপনার বাড়িতে কোনো না কোনো বাচ্চা, আপনার প্রতিবেশীর কোনো না কোনো বাচ্চা, আপনার আত্মীয়ের কোনো না কোনো বাচ্চা ওই দর্শনকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাহলে আপনার মনে হবে না এটা মুখস্থ করতে হবে, ওটা আপনার এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। আপনি রুগী দেখলেই মনে হবে দেখি জিজ্ঞেস করেন, এই যে বাচ্চাটা কিরকম করছে গো দেখি করে দিন তো, কেউ মুখ ঘুরিয়ে দেবে। আপনি জানবেন ও কারো কোলে যায় না, আপনজনদের কোলে যায়, মানে হলো সুজা মেটে না। আবার এদের কথাই ভাবা যায়, আর যে বাচ্চা ঘাই করে চলে আসবে আপনার কোলে, সরিনাম ব্যাসিনাম টিউবারকুলিনাম এবং দ্রাসেরা, এতগুলিটাকে কথা ভাবতে হবে। কেন ক্যাজুয়াল যে মানে সরিনাম কেন আসবে আপনার কোলে, কি জানি হয়তো মায়ের থেকে এই কোলে বেশি আনন্দ। আচ্ছা ও বোঝে না, ও বুঝে কি জানেন তো, ও সরিনাম এমন একটা, ও বলবে কি রে তোর কাছে কে ভালো, বলবে মা আমার কাছে ভালো, তো মা না থাকলে কে ভালো, কাকিমা ভালো, না থাকলে জেঠিমা ভালো, না থাকলে পিসিমা ভালো, কেন রে সবাই ভালো, বলবে মা তো বটে, মানে ও ভাষা দিয়ে বলতে চায় সবাই তো মা নয় একটু একটু যোগ আছে, সবই ওর কাছে সমান। যেমন এইরকম, আচ্ছা তুই ওই মেয়েটার সঙ্গে তোর ভালোবাসা ছিল, কি সুন্দর ওর সঙ্গে ঘুরতি, আমাদের দেখে ভালো লাগতো, তুই আবার একে ধরে তুই চোখে সে বলো সে মেয়ে এ মেয়ে, পার্থক্য কি আছে, ওর সঙ্গে ঘুরলাম দেখলাম ও কেমন, মনে হচ্ছে যে দেখি এর কাছে বেশি ভালোবাসা পাই, দিস ইজ দ্য আইডিয়া রিগার্ডিং সরিনাম। আবার অন্যদিকে টিউবারকুলার ডায়াসিস কীরকম, সে কিন্তু প্রথম থেকেই গর্ভপলিটা সবার কোলে যায় কিন্তু কোল চেঞ্জ করে না, সরিনাম যেমন কোল চেঞ্জ করে এ সেটা নয়, কেউ যদি বলে এসো যাবে, যদি না বলে যাবে না। আর সরিনাম বাচ্চা চাক আর না চাক অমনি যাবে, ওর করিয়ে দেবে, অন্য লোক বলবে আর দারুণ তোমার বাচ্চাটা, এবার এর কোলে গেল দুমিনি আবার চলে আসবো, কি হলো আপনি ভালো বাচ্চা বললেন, এও সন্ময়ের বাচ্চা, ও শুধু কোল পাল্টায়। অন্যদিকে টিউবারকুলার ডায়াসিস কিন্তু আপনি চাইলে আপনার করে যাবে, যে চাইবে তার কাছে যাবে, যার জন্য এদের অনেক বন্ধু থাকে, আপনার লাইফ কেসে শুনেছেন, বন্ধু বান্ধবকে কি খেয়ে নিতাম, এদের কাছে বন্ধু বান্ধব প্রিয়। কেন ও বন্ধু বান্ধবকে বন্ধু বান্ধব মনে করে না, আপন জন মনে করে, একমাত্র টিউবারকুলার ডায়াসিস বিশ্বপ্রেমিক বিশ্বজনীন সবাইকেই আপন মনে করে, তাই ওর খাবারটা ভাত করে খেয়ে ওরা বেশি আনন্দ পায়। তাহলে এবার আমরা এই তিনটে ডাককে কাউকে আলাদা করেছি, অনেকবার কথা হয়েছে তবুও একটু বলে দিই,
দেখুন বয়স্ক মানুষ ছোটবেলাটা বলতে পারবে না, ছোট মানুষরা বলতে পারবে তার গার্জিয়ানরা তোমার বয়সে কেমন পায়খানা করতো, পেয়ে গেলেন তো ভালো, তোমার বয়সে একবার করে পায়খানা করছো তো দুবার করে না, এটাকে কনস্টিপেশন বলা হয়, নরম পায়খানা কিন্তু একবার কনস্টিপেশন, তারপর দুবার করতো বা তিনবার করতো বা চার পাঁচবার ছবার করতো ভ্যাকসিন নাম, নবার দশবার এগারোবার বারোবার জানি না কতবার দশ এলাম, কিন্তু যে লোকটি আপনার সামনে বসে আছেন 72 বছর বয়স নিয়ে তাকে আপনি কোথায় পাবেন, তাকে আমি হাজির করে দেবো আপনার সামনে, সে বলবে ছোটবেলাকার কথা, কেমন করে বলবে, বলতে হবে যবে থেকে আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে এটা আমার বাড়ি, এটা আমার বাবা, এটা আমার মা, ওই বয়স থেকে বিয়ে হওয়া পর্যন্ত, কত বছর বয়সে বিয়ে করেছিলেন, আমার বেশি বয়সে বিয়ে হয়েছিল 18 বছরে, তো বলুন ওই 5-7-10 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত পায়খানা কত মিনিট সময় লাগতো, কেউ বলবে 2-3 মিনিট, কেউ বলবে আমার সময় লাগে বরাবরই লাগে 8-10 মিনিট 15 মিনিট তো লাগে, কেউ আবার বলেন আমি বই নিয়ে পায়খানায় যেতাম মাই করে বই নিয়ে মানে হলো অনেকক্ষণ বসে থাকা পরীক্ষা এসে গেছে ওইখানে বসেই একটা চ্যাপ্টার মুখস্থ হয়ে যাক, এত সময় লাগতো, তো দিস ইজ দ্য আইডিয়া রিগার্ডিং কনস্টিপেশন, কনস্টিপেশন মানে হলো শক্ত পায়খানা নয়, কিন্তু কথা হলো পায়খানা সহজে হতে চায় না, তাই বলে আপনি কারো বয়স্ক মানুষের পায়খানা হিসাব দেবেন না এভাবে, কারণ বয়স্ক মানুষদের কি হয় পেরিস্টলসিস, এই স্পিডটা কমে যায় এক, আর যদি ডায়াবেটিস থাকে তো কথাই নেই, ডায়াবেটিক পেশেন্টের সব থেকে বড় জ্বালা হলো পায়খানা ভালো হয় না, কত কষ্ট করে পায়খানা হয়, ফলে এই সব কথা নেবেন না, তাহলে দেখুন আর্লি লাইফ ছাড়া আপনি একটা মানুষের মূল্যায়ন কীভাবে করবেন, এর জন্যে আর্লি লাইফ, আর এই বড়ো হয়ে যেই জিজ্ঞাসা করবেন আপনার মাথা খারাপ করবে, আমার মাথা খারাপ করার চুল আছে আপনার তাও থাকবে না, রুগীরাই খেয়ে নেবে, কারণ আপনি বেশি বয়সের কথা জিজ্ঞাসা করেছেন, প্লিজ সবসময় 12 বছরের মধ্যে থাকার চেষ্টা করবেন, কখনো সে কোনো বাধ্য হয়ে একটু আগে যাবেন তাছাড়া যাবেনই না, আর্লি লাইফ, এই আর্লি লাইফের উইপিং, এক একটা বাচ্চা দেখুন কান্না দিয়ে আমি কীভাবে পৌঁছব, বাচ্চা একদম কাঁদে না, বাচ্চা ভীষণ কাঁদে, দেখুন অবিরাম কাঁদে পুরোটাই হাইটে হবি না, আবার বাচ্চা কাঁদে কিন্তু কোলে নিয়ে ঘুরলেই চুপ, এটা টিউবারকুলার ডায়াসিস, আবার বাচ্চাকে শুধু কোলে দিলেই চুপ, আবার আপনজন কোলে নিয়ে চুপ, ড্রস মেডেলি নাম সুজা, আবার সেই বাচ্চাকে যখন বড়রা আদর করে।